আজকে আমার এই পুরো ভিডিওটা পার্টিকুলার একজনকে নিয়ে, সেটা হচ্ছে মি শিল্পী। তোমরা অনেকেই জানো মি শিল্পী চ্যানেলটা, শিল্পীকে তোমরা সবাই চেনো। শিল্পী কিছুদিন আগে সন্দীপের মাকে একটা প্রপার একটা কোয়েশ্চেন করেছিল যে আপনার রেট কত, এই কথাটা বলেছিল। তোমরা সবাই জানো, কম বেশি সবাই আমরা জানি, এটা যথেষ্ট ভাইরাল হয়েছে কথাটা। তো কেন বলেছিল, কী জন্য বলেছিল, সেটা পুরো ওর ভিডিওর মধ্যেই সেটা আছে। কিন্তু এই পারপাসটাতে পার্টিকুলার এই লাইনটার জন্য আমি শিল্পীকে ভিডিও করে কয়েকটা কথা বলেছিলাম। তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমি শিল্পীকে কয়েকটা কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। তো চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আসল কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে এই যে শিল্পী, মি শিল্পী যে চ্যানেলটা শিল্পী, আজকাল শিল্পীকে অনেকেই ভুল বুঝছে। আমিও শিল্পীকে ভুল বুঝেছি, ভুল বলবো না, মিথ্যে বলবো না, শিল্পীকে আমি ভুল বুঝেছি। শিল্পীর কথাটা আমার খুব খারাপ লেগেছিল যে শিল্পী তুমি একজন মায়ের মানে মার বলছি সম্পর্কে, তোমার মায়ের বয়সে তিনি সন্দীপের মা, তো সেই মানুষটাকে তুমি হঠাৎ করে এই প্রশ্নটা করতে গেলে কেন। কারণ আমার একটু বেমানান লেগেছিলো কথাটা, যে শিল্পী তো ওরকম মেয়ে নয়। কারণ শিল্পীর ভিডিও কম বেশি আমি দেখি সময় পেলে, আমার ভালোবাসার মানুষদের মধ্যে যেমন রিব্বাদি, টিম্পাদি, কাবেরি, দীপ্তিদি এরা পড়ে, তো সেরকম সীমাদি, টিমাদি এদের ভিডিও যেমন আমি দেখি, তো আমি তেমনি ভিডিও দেখি এই দীপ্তি বল কথা বলছি, এই শিল্পীর ভিডিও আমি দেখি। শিল্পীর কথাবার্তা আমার খুব ভালো লাগে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে শিল্পী খুব সুন্দরভাবে কথাগুলো বলে। শিল্পী একজনকে যে সাপোর্ট করে তা না, শিল্পী একটা খারাপ মানুষের মধ্যে থেকে দুরকম কথা বলে। ও টিনা, আমি একদম নাম নিয়ে বলছি, ও সন্দীপকে যেমন ভালো, সন্দীপকে যেমন খারাপ বলছে না, সন্দীপের ভালো গুণটাও ওর ভিডিওর মধ্যে তুলে ধরেছে। এবার আসল কথায় আসি, আমি শিল্পীর অনেকগুলো ভিডিও পর পর পিছনে দেখলাম, অনেকগুলো ভিডিও দেখেছি। আমাকে স্ক্রিনশট যদি নিতে হয় বা কিছু রেকর্ডিং নিতে হয়, আমাকে অনেক নিতে হবে, তার জন্য আমি ভিডিওতে কোনো রেকর্ডিং বা স্ক্রিনশট দিলাম না। তোমরা যদি জানতে চাও, আমি প্রপার কিছু রেকর্ডিংও তুলে রেখেছি পুরোনো ভিডিওতে, একদম ডেট দিয়ে তুলে রেখেছি। তো ব্যাপারটা কী বলো তো, শিল্পীর ভিডিওতে আমি দেখেছি শিল্পী দুরকমভাবে ভিডিও করে, মানে একই রকমভাবে ভিডিও করে, শিল্পীর ভিডিও করার ধরনটা একটু অন্যরকম, খুব সুন্দর। ও সবসময় যে সন্দীপকে দোষারোপ করছে তা না, ও সন্দীপকে নিয়ে যথেষ্ট ভালো কথা বলেছে আগের ভিডিওতে। সন্দীপের যে জায়গাটা ভালো দেখেছে সেই জায়গাটাতেও ভালো কথা বলেছে, আবার সন্দীপের যে জায়গাটা খারাপ দেখেছে সেই কথাটাও খারাপ বলেছে। ইভেন ও মন্দিরা, সোমনাথ এদের সাথে তুলনা করে, সন্দীপ আর টিনাকে তুলনা করে বলেছে, যে জায়গায় সোমনাথের ভালোটা দেখেছে সেই জায়গায় ও সন্দীপের সাথে তুলনা করেছে। যে জায়গায় মন্দিরা অতটা নোংরা মেয়ে মানে কি, মানে নোংরামি করেছে, বাকি কথায় সমাজ বলবে ও নোংরামি অবশ্যই, কিন্তু ওই যে কথায় বলে প্রত্যেকটা মানুষের ভালো আর খারাপ গুণ আছে। সোশ্যাল মিডিয়াতে একটা ক্রিয়েটার, মন্দিরা কিন্তু একজন বড় ক্রিয়েটার, কেন না তার লাখের ওপরে চ্যানেল, তাই না, লাখ লাখের সাবস্ক্রাইবারের চ্যানেল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের চ্যানেলগুলো কী করে গ্রো হচ্ছে, কিছু বড় ক্রিয়েটারদের দোষ গুণ ভুল ভ্রান্তি দেখিয়ে আমরা ভিডিও করছি, তাই তো। এবার সেই ক্রিয়েটারগুলো যখন আমাদের ভিডিও থাম্বনেইলে তাদের ছবি দেখে, বা কম গালাগালি মন্দিরা খায়নি, কম সোমনাথ গালাগালি খায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি, টিনা কী করলো, দুদিন না যেতে যেতেই ফট করে নোটিশ পাঠিয়ে দিল। সেই জায়গায় তো শিল্পী কিন্তু মন্দিরা আর টিনার মধ্যে ফারাক দেখিয়েছে। টিনার নিয়ে ভালো কথা বলছে বলে টিনাকে যে একবারে মাথায় করে রাখা, সেটাও কিন্তু শিল্পী করে না। যে জায়গায় টিনার নোংরামি দেখে, টিনাকে নোংরা বলেই মন্দিরা সম্বোধন করে। অনেক জায়গায় আমি দেখেছি টিনাকে বারবার শিল্পী সম্বোধন করে, শিল্পী টিনাকে তো পরিষ্কার বলছে যে তুমি পরকিয়া করছো, নোংরামি করছো, পরকিয়া মানে নোংরামি, পরিষ্কারভাবে শিল্পী তার ভিডিওতে বলছে। আমি এই ভিডিওটা না করলে আমি নিজেকে ছোটো ভাবতাম, মানে নিজেকে ছোটো মনে হচ্ছিলো। কারণ একটা মানুষকে আমি ওই প্রপার লাইনটার জন্য আমি শিল্পীকে কোয়েশ্চেন করেছিলাম যে শিল্পী তোমাকে এটা মানায় না, তার জন্য কিন্তু শিল্পীকে কম কথা শুনতে হয়নি। আমরা অনেক মানুষ শিল্পীর কমেন্ট সেকশানে বলে গেছে তোমার মায়ের কত রেট, তোমার বাচ্চার কত রেট, তোমার বড় মেয়ের কত, তোমার ছোটো মেয়ের কত, এটাও কিন্তু বড্ড কষ্টের, সমান কষ্টের যখন শিল্পী একটা কথা বলেছে। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্ট্রোভার্সি করতে যাই, আমরা কিন্তু প্রচুরভাবে অনেক মানুষকে আঘাত করি, অনেক, এটা আমাদের একটা পার্ট অফ টেকনিক বলতে পারো, মানে কথা বলার টেকনিক, প্রচুর মানুষকে। এই তো আজকে সীমাদি আজকে বুঝতে পেরেছে নিজের ভুলটা। এই সীমাদিকে নিয়েও কিন্তু আমরা অনেক খারাপ কথা বলেছি, আমি বলেছি সীমাদিকে নিয়ে কত খারাপ কথা। সীমাদি যখন অন্য একটা ছেলের সাথে পরকিয়ার কথা নিজে স্বীকার করেছিল, সেই ব্যাপারটাকে নিয়েও আমরা তিলকে তাল করেছি। কন্ট্রোভার্সি মানেই হচ্ছে তিলকে তাল করা, ফেনিয়ে বলা, এটা আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে থাকি। এটাকে নিয়ে খারাপ ভুল বলে কোনো কিছু লাভ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করতে গেলে মানুষকে মানুষের কথা বলতে হবে। এবার হ্যাঁ,
বলার ধরনটা কীরকম হবে, কেমনি করে বলবো আমি, এটাও আমাকে ভালো করে জানতে হবে। কোনো না কোনোভাবে শিল্পী, এটা হয়তো আমি বুঝতে পারছি এটা শিল্পী এরকম মেয়ে নয় যে মেয়ে এরকমভাবে কথা বলতে পারে, কারণ ওকে আমি কখনো কোনো দলে দেখিনি। ও ইন্ডিভিজুয়ালি নিজের মতো ভিডিও করে, ওর যে কারোর উপর রোজ থাকতে পারে, রোগ থাকতে পারে, এটাও আমি কখনো দেখিনি। কারণ আজকে আমি শিল্পীকে নিয়ে যদি ইন্ডিভিজুয়ালি না বলি না, আমার নিজেকে ছোটো লাগবে, কারণ ওই শিল্পী মেয়েটাকে আমি কখনো কারোর ওই যে এখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকে বলে পা চাটা, কাউকে পা চাটতেও দেখিনি, কারোর কাছে হেল্প চাইতেও দেখিনি, কাউকে কিছু বলতেও দেখিনি, ওকে দেখে গেছি ও নিজের মতো ভিডিও করে গেছে। আর ওর ভিডিওতে আমি পরপর অন্তত 30-40 শিল্পীর ভিডিও আমি দেখেছি, তবে আমি আজকে এই ভিডিওটা করতে বসছি, তার আগে না। শিল্পীর ভিডিওতে শিল্পী সন্দীপকে যখন বলছে যে সন্দীপ আজকে টিনা জানে না যে টিনা কত বড় ভুল করলো, সেটাও সন্দীপকে বলেছে। আবার সন্দীপকে এটাও বোঝাতে চাইছে যে সন্দীপ তোমার ভালোবাসার মানুষ টিনা, তুমি তো একটা সময় ভালোবেসেছো, সে তো তোমার স্ত্রী, তারপর তুমি আঘাত পেয়েছো, কিন্তু কেন চেপে যেতে পারতে? তোমার তো সংসারটা বা তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো, তোমার ফ্যামিলিটার একটা রেপুটেশন আছে, তোমার ফ্যামিলির একটা আলাদা সম্মান আছে ভাই, তুমি কেন তোমার ওয়াইফকে যেচে পড়ে কিসের জন্য সকলের কাছে বিক্রি করছো? মেন কথা হচ্ছে এটা। এটা কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে আমারও মনে প্রশ্ন আসে, আমিও কিন্তু বলছি এই একই কথা যে সন্দীপকে আমি খারাপ একদমই বলছি না, টিনা তো নোংরামি করেছে, একদম নোংরা। শিল্পীর এই কথাটাকে আমিও সমর্থন করি, সন্দীপের স্ত্রী হচ্ছে টিনা। আমি ধরো প্রত্যেকে নিজেকে দিয়ে বিচার করো, আমার স্বামী, আমি নিজেকে দিয়ে বলছি, আজ আমি যদি কিছু খারাপ করি বা আমার স্বামী যদি কিছু খারাপ করে, সাপোজ আমি বোঝাবার জন্য বলছি, কেউ আবার এটা নিয়ে ভেবে নিও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তোমরা আবার নিয়ে ভিডিও করতে ভালোবাসো, তো যাই হোক হোয়াট এভার, তো সেটা হচ্ছে ব্যাপার। সবসময় নিজেকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও না সবসময় ভিউজটা ফ্যাক্ট আসে না, সবসময় নিজেকে দিয়ে বিচার করে ভিডিও করতে হয় আমাদের, কন্ট্রোভার্সিটা নিজেকে সেই জায়গায় বসিয়ে রেখে বিচার করে তারপর করতে হয়। কীরকম আমার স্বামী যদি কোনো খারাপ কিছু করে, আমি আসবো ক্যামেরার সামনে বলতে আমার স্বামী আমার জীবন নষ্ট করে দিল, আমার স্বামী এই করে দিল? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে সুযোগের সদ্ব্যবহার করা। আমার স্বামী এরকম করে গেছে, আমার স্বামীকে আমি সবার কাছে মুখোশ খুলবো, কীভাবে? একটা ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটাও গ্রো হয়ে যাবে, লোকে আমাকে নিয়ে যত খারাপ কথা বলে বলুক, আমার স্বামীকে যা বলে বলুক, আমার টাকা তো পাবো আমি, এটা ফ্যাক্ট না। আমার সন্তান আছে, আমার সন্তানকে আমি মানুষ করবো, দরকার হলে আমি তো পুরুষ মানুষ, মানে আমি সন্দীপকে বলছি তুমি তো পুরুষ মানুষ, খেটে খুটে যেভাবে হোক ছেলেকে মানুষ করবে, তাই বলে নিজের স্ত্রীকে সেই জায়গায় ক্যামেরা খুলে বসে পুরোটা বলে, এভাবে নয়। তুমি নিজের স্ত্রীকে ঘেন্না করো, দরকার হলে তাকে ডিভোর্স দিয়ে দাও, তাকে তুলো না, উচিতই না ওই রকম মেয়েকে নিয়ে ঘর করা যে মেয়ে নিজের ভালো বোঝে না, নিজের স্বামী থাকতে একজন নোংরা পুরুষের সাথে এরকম নোংরামি করে বেড়ায়, তাকে তুমি ঘেন্না করো, তার মুখ দেখো না, কিন্তু এটা উচিত না কোনো স্বামীর। একজন মেয়ে হয়ে, একজন স্ত্রী হয়ে, আমি নিজে আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে না, একজন স্ত্রী হয়ে একজন মেয়ে হয়ে আমি এটা বলবো যে একজন স্বামীরও কখনো উচিত না যে তার স্ত্রীকে এনে এভাবে বিক্রি করা। এটা কিন্তু সত্যি কথা। টিনা কিন্তু প্রথমে ভিডিওটা করেনি, প্রথমে ভিডিওটা কিন্তু সন্দীপের তরফ থেকে এসেছিলো, এটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি, এটা হচ্ছে ব্যাপার। আবার এদিকে দেখো, এটাও শিল্পী কিন্তু খুব ভালোভাবে বোঝালো যে সোমনাথ কিন্তু যেমনই হোক না কেন, সবাই আমরা বলি সোমনাথ খারাপ, সোমনাথ এই হাজার কিছুর পরেও মন্দিরে কত নোংরামি করেছে বলতো, কেউ মেনে নেবে? আমরা একটা মেয়েরা মেনে নেবো? কেউ মেনে নেবে না, এত নোংরামির পরও মন্দিরাকে নিয়ে ঘর করছে। একটু ভালোবাসা তো আছে বস, একটু তো হতেই হবে। আজকে কণিকার মতো মেয়ে, ওই রকম ছেলে, উজ্জ্বলের মতো ছেলেকে নিয়ে যদি সংসার করতে পারে, আরে ভাই মেয়েটার মধ্যে একটু তো ভালোবাসা আছে। তোমরা অনেক মানুষ অনেক খারাপ কথা বলে, এই দালালটা কত নোংরা কথা বলে, তারপরেও কণিকা কত সুন্দর করে সংসার করছে, ভালো না? বাসলে কখনো ওরম ছেলেকে নিয়ে সারা জীবন সংসার করা যায়? তোমরা বলো তো একবার, ভেবে দেখো তো কণিকা উজ্জ্বলের সম্পর্কটা ঠিক সেই রকম। সোমনাথের একটু ভালোবাসা না থাকলেও একটা মেয়ে মন্দিরা যে রাহুলের সাথে সেক্সুয়াল সম্পর্কেও জড়িত, তারপরেও তাকে মেনে নিয়ে সংসার করছে। তাহলে তোমরা বলো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে এত পুঙ্খানুপুঙ্খ বিচার করে, এই যে শিল্পী সুন্দর করে ভিডিওগুলো করে, এতে কিন্তু সবসময় সে টিনাকে সাপোর্ট করে না? সে কিন্তু টিনাকে সাপোর্ট করছে না, সে টিনার এইটুকখানি ভালো দেখলেও টিনাকে বলছে, আবার টিনার নোংরামিটা দেখলেও টিনার মুখের ছামা গজে দিচ্ছে। আমি কিন্তু শিল্পীর 30-40 ভিডিও দেখেছি, তবে আজকে আমি এই কথাটা তোমাদের বলতে বসেছি, কারণ আমি একজন কো ক্রিয়েটর, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, মানে ওর কো ক্রিয়েটর। আমার কিন্তু ওর নিয়ে খারাপ বলার আগে ওর ভিডিওগুলো দেখা উচিত, ও কী বলছে, ও কেন বলেছে সেটা বোঝা উচিত, তারপর ওকে নিয়ে খারাপ কথা বলা উচিত। যাই হোক, আমার একটা জায়গায় খারাপ লেগেছিল যে ও শুধু ওর মাকে ওই কথাটা কেন বলেছিল, এই কথাটা, যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু ভেবে দেখলে বুঝবো, আমরা কিন্তু যে লেভেলে কন্ট্রোভার্সি করেছি বা করি, তাতে কিন্তু মানুষের কথার মধ্যে কথা চলে আসে। যেমন সন্দীপকে বলেছিল, যে সন্দীপ যেমন ভিডিও করতে গিয়ে বলেছিল
যে কথার মধ্যে তোর রেট কত এই কত, মানে ওই যে টিনা যে ভিডিওটা করেছিল যে কথাগুলো শুনিয়েছিল যে তোর বন্ধুর সাথে এই করবে এই করবে, সেই পরিপ্রেক্ষিতে শিল্পীও বোঝাতে চেয়েছিল যে তুমি কি তোমার মাকে তাহলে এই কথাটা বলবে যে তোমার মায়ের রেট কত, তাহলে সন্দীপ সেটা বলো, এটা শিল্পী বোঝাতে চেয়েছিল। আমি শিল্পীর ভিডিও দেখে যতটুকু বুঝতে পেরেছি, কারণ শিল্পীকে আমার খারাপ মেয়ে হিসেবে কোনো টাইমে মনে হয়নি, কখনোই মনে হয়নি। আমার সেই দিন খুব খারাপ লেগেছিলো, আমি নিজেও বলেছিলাম, দু একজনের সাথে কথাও বলেছিলাম, বলেছিলাম যে শিল্পী এরকমভাবে কথা বললো, চি ও এরকম নোংরা মনের ভিডিও করলো। তারপর আমি ভিডিওগুলো ভালো করে দেখলাম, তারপর আমি বুঝলাম না, শিল্পীর কথা বলার মধ্যে দু রকম ধরন আছে। আর আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকমভাবে ভিডিও করা দরকার, যারা অ্যাকচুয়াল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। গতানুগতিক ভিডিও সবাই করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ আর গুণ আছে। আমি একটা মানুষ, আমার মধ্যেও সব ভালো মনটাইও না। আমি অনেক বড় মানুষকে ছোট বড় কথা বলে ভিডিও করেছি। আজকে সঞ্জয়কে আমরা বলছি, সঞ্জয় ভুলটা বুঝতে পেরেছে, সরে এসেছে, কিন্তু ওই সঞ্জয়কে নিয়ে, সঞ্জয়ের বউকে নিয়ে বলতেও আমরা কিন্তু পিছপা হইনি। অনেক খারাপ কথা বলেছি আমরা, অনেক নোংরা ভিডিও করেছি, তাই না? আজকে আমরাও কিন্তু ধোয়া তুলসী পাতা নই। অতএব প্রত্যেকটা মানুষকে হালা চিন্তা করার আগে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবে তাকে নিয়ে বলা উচিত। অনেক মানুষ আজকে শিল্পীকে নিয়ে নোংরা কথা বলছো, অনেক মানুষ মানে অনেক কমেন্ট সেকশানে এসে নোংরা কথা উঠছে, কিন্তু আমার মনে হয় মানুষটাকে আগে ভালো করে বোঝো সে কি বলতে চাইছে, তারপর তাকে নিয়ে বলো। তো এটাই বলার ছিল আমার। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এই ভিডিওটা না করলে আমার মনে হতো, আসলে সব ভিডিও সবসময় রেভিনিউ কামাবো বলে করবো অথচ আমি আমার পাশের মানুষ থেকে সাপোর্ট করবো না, সেটা হয় না। শিল্পীকে আমি বিরাট হয়তো চিনি না, শিল্পীর সাথে আমি কোনোদিন কথাও বলিনি, অথচ শিল্পীর ভিডিও আমার ভালো লাগে প্রথম থেকে। ও কথাগুলো খুব সুন্দরভাবে বলে, ও নিজের মতো ভিডিও করে, ও কোনো দলের মধ্যেও থাকে না, কারোর সাথেও থাকে না। তো তাই বলে মেয়েটা আজকে সবাই ভুল বুঝছে, আমি তাকে বুঝতে পারছি, চেষ্টা করছি, অথচ তার নিয়ে ভিডিও করবো না, এটা হয় না। তো তার জন্য সবসময় রেভিনিউর কথা ভাবলে হয় না, প্রত্যেক মানুষের পাশে থাকতে হয় যদি সে ভালো করে। তো যাই হোক, আমার যেটা বলার ছিল, আমার বক্তব্য আমি সেটা বললাম। আবারও কিন্তু বলছি, টিনা নোংরা, মন্দিরা নোংরা, চরমতম নোংরা কাজ করেছে, কিন্তু তারপরেও এত সুন্দরভাবে শিল্পী ওই টিনার মন্দিরার মধ্যে ফারাকটা বুঝিয়ে দিল, যেটা কী বলবো, এটুকু। চলো, সবাই খুব ভালো থেকো।